নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে একটা ভিডিও তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো, আজকে আমাদের সঙ্গে রয়েছে কামরুল। তো কামরুল ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রিপারেশনের সময় বিভিন্ন রকম ফেস যেগুলো তুমি করছো, আমি করেছি, ও করেছে, সবাই সেটা প্রত্যেকটা স্টুডেন্ট করে, সেই ফেস সম্বন্ধে বলবো এবং কোন কোন বই পড়েছিল, কী পড়েছিল, কীভাবে প্রিপারেশনটা নিয়েছিল সেই নিয়ে আলোচনা করবো। তো কামরুলকে চেনো তোমরা, আমার সঙ্গেই এক ঘরে আমরা থাকতাম এক সেকশনের। তো প্রথমেই আমার চ্যানেলে তোকে স্বাগত। থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে হচ্ছে তোর সঙ্গে আলোচনা করবো যে প্রথমেই যারা ধর নতুন প্রিপারেশান নিচ্ছে তা ওদেরকে বল যে কোন কোন বই পড়ে মোটামুটি তোর সুবিধা হয়েছিল প্রথম স্টেজ যখন শুরু করেছিলিস। তো প্রথমে একটা কথাই বলি যে নিজেকে তুমি যদি নিজের কাছে হেরে যাও তাহলে তুমি অন্যের কাছে কীভাবে জিতবে? যদি নিজের কাছে তুমি হেরে যাও, তুমি নিজে বসতে পারছো না পড়তে বা কিছু করতে পারছো না, তাহলে অন্যকে তুমি কীভাবে হারাবে? এক্সাম তো অনেক পরের বিষয়, আগে তুমি নিজে ফোন ঘাঁটছো, সেসবগুলো থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, এটা এই টপিকটাই পরে আসছি। বই পড়া বলতে বই ছিল আমাদের, ম্যাথের বই ছিল সুবীর দাস, হ্যাঁ, আর জিকে বই আমি ইউজ করতাম নিতিন সিঙ্গানিয়ার, যেটা WBCS ওটাকে আমি ইউজ করতাম। আর হ্যাঁ, আর তেমন কোনো বই ইউজ করতাম না। হ্যাঁ, চঞ্চল ঘোষের ম্যাথ বইটা অল্প, যেটা শর্ট ট্রিক্স কিছু ছিল তেমনভাবে ইউজ করতাম না। মানে অ্যাকচুয়ালি সুবীর দাসটাই আমার বেস্ট মনে হয়েছে অঙ্কের জন্য। হ্যাঁ, অঙ্কের জন্য সুবীর দাসটাই বেস্ট মনে হয়েছে, এবং জিকের জন্যে আমি নিতিন সিঙ্গানিয়ার WBCS যে ম্যানুয়াল ছিল ওটাকেই আমি ইউজ করতাম। তো বই তো অল্প টাকায় কেনাই যায়, বই সবাই কিনে রাখতে পারে। অনেকে আবার কোচিং সেন্টারে ভর্তি হয়, কিনে ফিস জিজ্ঞেস করে, ফিস জিজ্ঞেস করাটা 5,000 টাকা কি 10,000 টাকা খরচা করে চাকরি পাওয়া যায় না। ঠিক আছে, আগে নিজেকে অধ্যবসায় করতে হবে, লেগে থাকতে হবে, তবেই হবে। ঠিক আছে, আর হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলে রাখি, ওর কিন্তু স্ট্রাগল লাইফটা কিন্তু অন্যরকম ছিল। মানে ধরো অন্যান্য ছেলেরা কী করছে যে চাকরি বাকরি পায়নি, প্রিপারেশান নিচ্ছে, এরকম টাইপের স্ট্র্যাটেজি, ওর কী ছিল চাকরি ছেড়ে, মানে ও একটা ব্যাংকে কাজ করতো, ছোটোখাটো কাজ, বড় সড়ো না, সেটা ছেড়েও কিন্তু প্রিপারেশানে এসেছিলো। তো সেই সম্বন্ধে একটু বল ওদেরকে। প্রথম কথা হচ্ছে আমি মাইক্রোফিন্যান্সে কাজ করতাম, লোন ডিপার্টমেন্টে। তো আমি বিবাহিত ছিলাম, হ্যাঁ, তো সেখান থেকে আমার বন্ধুরা আমার পরামর্শ দেয় যে এক বছর অধ্যবসায় মানে ভালোভাবে লেগে থাকলে চাকরি পাওয়া যায়। তো আমি সেখানে বললাম যে সেটাই যদি হয়, যে এক বছর লেগে থাকলে যদি চাকরি পাওয়া যায় তাহলে তো আমাদের গ্রামের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত সবাই চাকরি পাবে, লজিক তো তাই বলে। আমি অবাক, বাবাকেও বললাম যে আমার একটা বছর সুযোগ দেন, আমি পড়বো। তো বাবা বলল যে একটা বছরে যদি চাকরি হতো তো সত্যি তো গ্রামের লোক সবাই চাকরি পেত। তো তারপর বন্ধুদের দেখলাম বন্ধুরা চাকরি পেয়ে গেল, তখন আমি আমার ওই জবটা ছাড়তে বাধ্য হলাম যে না, এক বছরেই হয়। তো তারপরে যখন ছেড়ে দিলাম, আমার মোটামুটি একটা 12,000 টাকার মতো স্যালারি ছিল। তো আমার মনে হতো যে আমার 400 টাকা করে পার ডে আমার পড়ে নিতে হবে, কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার 400 টাকার মতো করে আমার প্রতিদিন পড়তে হবে, তাহলে আমাকে কেমন পড়তে হবে? আমি একবারই সফল পেয়েছি, তো নিজেকে খাটাতে হবে। নিজের কাছে যদি হেরে যাও নিজেই, তাহলে কোনো দিন উন্নতিই করতে পারবে না, কেননা অন্যকে তুমি পরীক্ষায় কীভাবে হারাবে? তুমি তো নিজেকেই নিজের কাছে ফাঁকি দিচ্ছ, তুমি ফোন ঘাঁটছো। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে করে ইনকাম কোথায় করে আবার পড়ে। দেখো, কিছু যদি মানুষের গড গিফটের ট্যালেন্ট থাকে সেটা কিছু পার্সেন্ট হতেই পারে, কিন্তু তুমি ইনকাম করবে আবার পড়াশুনো করবে এটা সম্ভব নয় আমার তো মনে হয়, কারণ আমি যেখান থেকে দেখেছি ওই 200 টাকা ইনকাম বা 300 টাকা ইনকামের জন্যে আমি ইনকামও করছি আবার পড়ছি, তাহলে এক বছরে সফল আসবে না, তোমার ওইটা বেশি বছর লাগবে। তুমি যতটা সময় দেবে তত তোমার কম সময় লাগবে, আর সময়টা যত বেশি দেবে তত কম, মানে তুমি কম একদম অল্প দিনে চাকরি পেয়ে যাবে। আর একটা জিনিস, নিজেকে কিন্তু অটোমেটিক লেগে থাকতে হবে, আর জানার মধ্যে জানার আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, এক্সাম দিলে তুমি 60 পেয়েছো আনন্দ করছো, কিন্তু না, 60 পেয়েছো আনন্দ করলাম না, তোমার 40টা কোথায় কেটে গেছে, কোন কোন বিষয়ে, ইংলিশে কেটে গেছে, জিকেতে কেটে গেছে, রিজনিংয়ে কেটে গেছে, সেটা দেখতে হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত লেগে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা গ্রামে দেখবে যে মেধা, ভীষণ মেধা, এক রোল ছিল, দুই রোল ছিল, 12 কলেজে টপ, মানে ভালো রেজাল্ট, কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির পরীক্ষাটা পুরো অন্যরকম, মেধাকে কিন্তু হারিয়ে দেয়, অধ্যাবসায় মেধাকে হারিয়ে দেয়। মেধাকে যদি তুমি না কাজে লাগাও, তোমার লেগে থাকা একজন 50% কি 40% মাধ্যমিক হওয়া ছেলেও একজন মেধা টপারকে হারিয়ে দিতে পারে, একদম হারিয়ে দিতে পারেই পারে, সেটা আমি নিজে দেখেছি। আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট না, ঠিক আছে, কিন্তু আমি যখন লাগতাম আমি জানি যে আমার এটাকে পেতেই হবে, নিজেকে মনে করতে হবে যে আমার একটা সিট লাগবে,
অন্য কে অন্য কে কী করছে আমার দেখার দরকার নেই, আমার একটাই সিট লাগবে, 5,000 বেরোক 6,000 বেরোক, আর ওই কাট আপ এইসব কোনো ব্যাপার না, তোমাকে নিজে মনে করতে হবে যে আমি এটা নেব, ব্যাস এটাই। মানে ও যেটা বললো এরকম আমি অনেক দেখেছি যে আমাদের থেকে হয়তো প্রিপারেশনে ভালো, পড়াশোনায় খুব ভালো ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় চাকরি পেরে এখন দেখা যায় যে সে বেকার, কিন্তু আমি চাকরি পেয়েছি, ও চাকরি পেয়েছে, এরকম প্রচুর রয়েছে। আর লাস্ট একটা কথা ওদেরকে বল তুই, যে মক টেস্ট বিষয়টা যে অনেকে বলে মক টেস্ট দেবে মক টেস্ট দেবে, তা মক টেস্টটা কীভাবে দেবে, মানে তুই কীভাবে দিতিস মক টেস্ট? সত্যি কথা বলতে মক টেস্ট মানে আমি প্রতিদিন, মানে আমাদের একটা রুলস ছিল পড়ার যে রুটিন ছিল সেই রুটিনে অ্যাপ্লাই করতাম, এবং প্রতিদিন বাড়ি আসার সময় আমরা একটা একটা বিষয়ে মক টেস্ট দিতাম, মানে কেমন 25 নম্বরের মানে ম্যাথ প্রতিদিন আমাদের এটা কন্টিনিউ ছিল যে আমি যখন পড়ে বাড়ি ফিরবো। কিন্তু একটা জিনিস হচ্ছে আমি কোনোদিন কোচিং সেন্টার পড়িনি, তবে আজ আমরা অনেক বন্ধু একসঙ্গে সফলে একটা কোচিং সেন্টার খুলেছি। তো যাই হোক, প্রতিদিন আমরা একসঙ্গে পড়াশুনো করতাম, এবং বাড়ি ফেরার সময় যে আমাদের বাড়ি ফিরবো আমরা 7টায়, তাহলে আমরা 6:30টার দিকে প্রতিদিন একটা করে মক টেস্ট করবো, কি ম্যাথের উপরে হোক আর রিজনিংয়ের উপরে হোক, প্রতিদিন 25 নম্বরের মক টেস্ট, অল্প টাইম থাকবে। আর একটা জিনিস, নিজেরা প্র্যাকটিস করতে হবে মক টেস্টটা এইভাবে যে ওখানে তোমার 60 মিনিট টাইম দেবে, তাহলে তোমাকে কিন্তু 55 মিনিটে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি কিন্তু ওখানে গিয়ে, আমি এটাই করতাম যে 60 মিনিটের মক টেস্ট আমরা 55 মিনিটে দিতাম, তাহলে টাইমটা অনেক স্পিডে করতে হতো। অবশেষে আমরা যখন মেনে গিয়ে যখন আমরা মক টেস্টটা দিতাম, মানে ওখানে যখন ফাইনাল পরীক্ষাটা দিয়েছি, তখন কিন্তু আমাদের অনেক আগেই হয়ে গেছে, ঠিক আছে? তো একটা কথা বলি, যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে, অনেকে এরকম আছে যে একটু বয়স আসে একটু দেখি চেষ্টা করে, যদিও এরকম হলে তাহলে এই লাইনে না আসাই ভালো, আর চাকরি পাওয়ার স্বপ্ন ভুলে যাওয়াই ভালো, যার মনে হবে যে আমি পারবো, ঠিক আছে? তো আবার একবার বলি, তোমার মধ্যে এই যে এটা ভেবো না যে তোমার মধ্যে কিছু নেই, তুমি স্পামের মধ্যে সবথেকে শক্তিশালী ছিলে বলে তুমি আজকে এই পৃথিবীতে এসেছো, তো এর থেকে তুমি সবথেকে শক্তিশালী ছিলে বলে আজ পৃথিবীতে এসেছো, তার মানে তোমার মধ্যে এমন কিছু আছে যে তুমি পারবে, তো সেইটাকে কাজে লাগাতে হবে। যদি তোমার মনে হয় যে নেগেটিভিটি যে আমি পাচ্ছি না, অবশ্যই ফোন করবে, তোমার এই দাদাকে ফোন করবে কিংবা আমাকেও ফোন করতে পারো, ঠিক আছে? আশাবাদী তুমি যদি নিজের জায়গা থেকে না নড়ো যে আমি পারবো, এই জিনিসটা তোমার মধ্যে থাকলে তুমি পারবে শিওর। আর এক বছরে চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না, শুধুমাত্র লেগে থাকা, ঠিক আছে? তুমি এক বছর একবার চাকরি পেয়ে গেলে তোমার সারা জীবন আর পড়তে হবে না। তাহলে আমি যদি এক বছর কষ্ট করে যদি সারা জীবন না পড়তে হয়, আমি তাই করব। আমার 300 টাকা 400 টাকা 500 টাকা পার ডে কাজ করে কিন্তু হয় না। তুমি বাদলা বর্ষার দিনে দেখো বৃষ্টি হচ্ছে, তুমি কাজে বেরোতে পারছো না, ট্রেন জ্যাম, এই সমস্যা, কিন্তু আমরা দেখো এখানে বসে থাকবো, আমাদের স্যালারি ঢুকে যাবে প্রতিদিনের। তো এই কথা বলছি যে শুধুমাত্র টাকা না, এখানে টাকা না, তোমার জীবনের, তুমি যদি চাকরি পাও তোমার ফ্যামিলির দায়িত্বই সরকারের, তোমার বাবা মার দায়িত্ব, তোমার নিজের দায়িত্ব, তোমার ওয়াইফ যখন হবে তোমার ওয়াইফ, তোমার বাচ্চা হলে সবার দায়িত্ব সরকারের। অতএব এখানে কিন্তু সব সিকিউরিটি তুমি পাবে, অতএব নিজেকে লেগে থাকতে হবে। নিজে যদি একবার মনে করো যে আমি পাবো, আরেকটা হচ্ছে সঠিক গাইডেন্সের অভাবে কিন্তু অনেকে চাকরি পাচ্ছে না, অনেক দিন ধরে পড়ছে, 5 বছর 6 বছর 7 বছর সঠিক গাইডেন্স, ঠিক আছে? সেটা দাদার কাছে অবশ্যই ফোন করবে, সঠিক গাইডেন্স যদি নিতে চাও বা পেতে চাও অবশ্যই ফোন করবে, কীভাবে কোন দাদা কোন দিক দিয়ে গেলে যে আমার শর্টকাট রাস্তাটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তারপরে অনেক আছে যে প্রথমে কিন্তু তোমাকে ওই অঙ্ক শিখতে হবে বড়ো করে, একটু বড়ো করে, তারপরে তুমি শর্ট ট্রিক্স এমনি তুমি বুঝে যাবে যে আমি কীভাবে করলে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো। এটা নিয়ে যদি আরও কোনো একদিন সময় হয় অবশ্যই বলবো, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে লেগে থাকাটাই বিষয়, তুমি যদি লেগে থাকো অবশ্যই পাবে, একদম পাবেই পাবেই, আর সেটা 1-1.5 বছরেই পাবে। যদি তোমার, মানে আমাদের এমন হয়েছিল, আমরা প্রিপারেশনটা এমনভাবে নিয়েছিলাম যে আমরা 1 বছরেই চাকরি পেয়ে যেতাম, কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা একটু মানে সেটা একদম ধীরে চলছিল, তো ওই জন্য কিন্তু আমাদের একটু জয়েনিং হতে লেট হয়ে গেলো। তো এবারে কিন্তু 12,000 ভ্যাকান্সি আসছে, সেখানে কিন্তু একটা পরীক্ষা হওয়ার চান্স শুনলাম, হ্যাঁ, তো নাও হতে পারে, তবে এবারে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি এই প্রসেস একদম শেষ করে দেবে। তো যারা একদম সত্যি খাকি পড়তে একদম প্রস্তুত, তো তারা লেগে পড়ো আর লেগে থাকো, হয়ে যাবে। তো শুনলে ওর কথাগুলো, সমস্ত কথাই শুনলে আশা করি বুঝতে পেরেছো ওর বিষয়গুলো, আর যদি কোনো সমস্যা থাকে, কোনো রকম কিছু জানার থাকে, ও আছে, আমি আছি মোটামুটি। আর যে বললো যে একটা কিছু ক্লাস করানো হবে একসময় যদি সময় পাই, কেন এই চাকরিতে সময় তো হয় না, যদি সময় পাই আমরা একসঙ্গে নিশ্চয়ই তোমাদেরকে কিছু হেল্প করবো, কিছুভাবে কীভাবে শর্টকাটে কী করা যায় সমস্ত কিছু করবো। চলো এটুকুই থাকলো, যদি কোনো রকম কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর সমস্ত ক্লাসের ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে, সমস্ত কিছু রয়েছে ডিসক্রিপশনে, দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ, জয় হিন্দ।